পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এবং উত্তরবঙ্গে হাসপাতাল নির্মাণের জন্য বিজেপিকে ভোট দেওয়া দরকার। মঙ্গলবার সকালে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে বিজেপি আয়োজিত চায়পে চর্চায় যোগ দিয়ে এমন বার্তাই দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আজকের চায়পে চর্চায় সায়ন্তন বসু ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থক। চায়পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানালেন, পশ্চিমবঙ্গে যেভাবে তোষণের রাজনীতি চলছে, যেভাবে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে উঠিয়েছে এবং যেভাবে রোহিঙ্গাদের বস্তি গড়ে তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকার, তাতে এটা স্পষ্ট রাজ্য বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যাবে। তার অভিযোগ, রাজ্যে বিধানসভা ভোটে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, এমনকি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এই ভোটে প্রার্থী করা হয়েছে। তার অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিসি হওয়ার চাইতে ফুফি হওয়ায় নিজেকে প্রতিপন্ন করছেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, আজও ভোটে চব্বিশ পরগনায় অশান্তি গণ্ডগোল হচ্ছে। এই অশান্তি গণ্ডগোল করছে তৃণমূল কংগ্রেসের বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তৃণমূলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দু তিন ঘন্টা তাণ্ডব চালাবে, তারপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ব্যাটিং করা শুরু করবে, চলবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পেটাই করা কাজ, তখন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। এই বিষয়ে সরাসরি কি বলেছেন সায়ন্তন বসু সাধারণ সম্পাদক রাজ্য বিজেপি, শুনুন। কি বার্তা দিলেন? দেখুন, চা চক্র আমরা তো করে থাকি, তো নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই। নির্বাচন রয়েছে বলে মাইক বাজাতে পারলাম না, যেহেতু নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। বাঙালি মানুষ চা খেতে ভালোবাসে, সকালবেলা একবার দুবার খাই। খুব ক্লিয়ার কথা, উত্তরবঙ্গের উন্নতির জন্য বিজেপির ভোট দরকার। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না, তার জন্য বিজেপিকে ভোট দরকার। উত্তরবঙ্গে এইমস এর মতো হাসপাতাল তৈরির জন্য বিজেপিকে ভোট দরকার। দুর্নীতিমুক্ত, কাটমানি মুক্ত সরকার তৈরি করার জন্য বিজেপিকে ভোট দরকার। আমাদের প্রার্থী রিঙ্কু কল্যাণী, কৃষ্ণ কল্যাণী, তাকে নির্বাচিত করতে হবে। তৃণমূলকে ভোট দিলে পশ্চিম বাংলাদেশ হবে, এটা কেন বলছেন? আপনার কি কোনো সন্দেহ আছে সেটা নিয়ে? কারণটা ব্যাখ্যা, কারণটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে যেভাবে তোষণের রাজনীতি চলছে, যেভাবে রোহিঙ্গাদের নাম উনি ভোটার লিস্টে তুলেছেন, যেভাবে রোহিঙ্গাদের বস্তি তৈরি করেছেন, তৃণমূলেরও এই যে এখন নির্বাচন হচ্ছে, দাপাচ্ছে কারা? বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এমন তৃণমূল, তৃণমূলের প্রার্থী পর্যন্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। গত লোকসভা নির্বাচনে এই জেলাতে বাংলাদেশের খেলোয়াড়কে নিয়ে এসেছিলো তৃণমূলের হয়ে প্রচার করার জন্য, বাংলাদেশের খেলোয়াড়কে এই জেলাতে নিয়ে এসেছিলো তৃণমূলের হয়ে প্রচার করার জন্য। উনি দিল্লির নির্দেশ মানবেন না? উনি তো, উনি যত না নিজেকে পিসি হিসেবে প্রতিপন্ন করছেন, তার থেকে বেশি ফুপি হিসেবে প্রতিপন্ন করছেন। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ভাষণের জন্য মহামান্য আদালতের পারমিশন নিতে হয়। বলা হয় যে মহরমের মিছিল চলছে, তার জন্য দুর্গা পুজোর ভাষণ করা যাবে না, নবী উৎসব হবে না বলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয় স্কুলে। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় তাহলে এরপরেও কারো সন্দেহ থাকতে পারে? রায়গঞ্জ থেকে দেবব্রত দাসের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন, তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক, তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112।
আমাদের ওয়েবসাইট www.pksws.defenseacademy.com।